নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে বেশ কয়েকটা মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলবো এবং ইস্ট বেঙ্গলের কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওকে স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা, সবার প্রথমে আসি স্ল্যাবকো দ্যামজনোভিককে নিয়ে। তো দেখো বন্ধুরা, স্ল্যাবকো দ্যামজনোভিকের সাথে কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, স্ল্যাবকো দ্যামজনোভিককে নেওয়ার জন্য কিন্তু একটা অফারও তাকে দিয়েছে। তো দেখো, এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে এখন মানে ডিসিশান যেটা, সেটা হচ্ছে যে স্ল্যাবকো দ্যামজনোভিক কিন্তু মোহনবাগান ছেড়ে এই মুহূর্তে কোথাও যাচ্ছে না, ঠিক আছে। পরে কোনো মানে ট্রাস্টেড সোর্স থেকে যদি খবর পাওয়া যায় যে ইস্ট বেঙ্গল একেবারে চূড়ান্ত করে ফেলেছে স্ল্যাবকো দ্যামজনোভিককে, তখন কিন্তু মানা যাবে। এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু কথার মুখে, লোকের মুখে মুখে কথায় কিন্তু জানা যাচ্ছে যে স্ল্যাবকো দ্যামজনোভিককে কিন্তু অফার করেছে ইস্ট বেঙ্গল, এবং স্ল্যাবকো দ্যামজনোভিকের এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে, যে স্ল্যাবকো দ্যামজনোভিককে তাদের দলে সই করাবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখো, যদি স্ল্যাবকো দ্যামজনোভিক যেতে চায় তাহলে কিন্তু অবশ্যই যেতে পারে, তার জন্য রাস্তা খোলা আছে। একটা প্লেয়ার যেখানে খুশি তাই খেলতে পারে, তাকে কিন্তু কেউ আটকে রাখতে পারে না। তো দেখো, এরপরে যে আপডেটটা, সেটা হচ্ছে যে প্রায় অলমোস্ট আমি যে আপডেটগুলো বলি সেগুলো হয়তো কারোর পোষায় না, ঠিক আছে, অনেকে মানে ফেক আপডেট বলে বলে। তো যাই হোক, যাদের ফেক আপডেট তাদের ধরে অনেকের ফাটে, জানো তো আমি যখন এই আসল কথাগুলো বলি অনেকের ফাটে, অনেকে SMS-ও করে, বুঝেছ, আমি নাম বলতে চাচ্ছি না, অনেক ইউটিউবার আছে। তো দেখো, সব ইউটিউবারের নাম বলছি না, কিছু কিছু একজন আছে যে যার ফাটে, ঠিক আছে, তাই জন্য সে SMS করে যে আসল খবরগুলো কেন বলে দিই। তো যাই হোক, আমি বলতে চাই যে তোমার সুভাষিস বোসকে কিন্তু প্রায় তোমার দল ছাড়া করতে পারে মোহনবাগান, ঠিক আছে, কেননা আকাশ মিশ্রা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাওয়ার পথে মোহনবাগান এই মুহূর্তে। সুভাষিস বোস প্রায় ছেঁটে ছেঁটে যায় মোহনবাগান থেকে, ঠিক আছে, অনেকে বলছে যে সুভাষিস বোস থাকবে, আমি বলছি সুভাষিস বোস কিন্তু না থাকার চান্সটা সবথেকে বেশি এই মুহূর্তে, ঠিক আছে। আর যদি থাকে তাহলে কিন্তু একটা মিরাকেল হয়ে যাবে, যদি না থাকে তাহলে কিন্তু আমার কথাটা মিলেই যাবে, ঠিক আছে। তো এখন ধরে নাও কী হয়। তো আজকে এই যে দুটো আপডেট তোমার সাথে শেয়ার করা ছিল, যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আমাদের এই চ্যানেলে, প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।